সব কীটনাশকগুলো জমিতে বা গাছে স্প্রে করা হয়। পোকামাকড়ের দেহের বহিরাংশে ওয়াক্সি লেয়ার থাকে, যা তার দেহ থেকে পানি নিঃসরণে বাধা প্রদান করে। অনেক কীটনাশক এই ওয়াক্সি লেয়ার ভেদ করার মতো ক্ষমতা রাখে। পোকামাকড় সরাসরি বা পরবর্তীতে এই কীটনাশকের সংস্পর্শে এলে এর ত্বকে কীটনাশক লেগে যায়। রাসায়নিক কীটনাশকগুলো এই ওয়াক্সি লেয়ার ভেদ করে পোকা মাকড়ের দেহের ভেতরে প্রবেশ করে। 95% কীটনাশক পোকা মাকড়ের পেশি ও স্নায়ুতন্ত্রের কার্যাবলীকে ধ্বংস করে দেয়। যখন এই কীটনাশকগুলো দ্রবীভূত হয়ে যায়, তখন এগুলো সারা দেহে ছড়িয়ে পড়ে। পোকামাকড়ের দেহে এই কীটনাশকগুলো দ্রবীভূত হয়ে ছড়িয়ে পড়ে। ডর্সাল ভেসেলের মাধ্যমে কীটনাশক হৃৎপিণ্ডে যায় এবং রক্তে প্রবেশ করে। রক্তের মাধ্যমে কীটনাশকগুলো প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। পোকার স্নায়ুতন্ত্র থাকে একটি ব্রাইন, যা মাথায় থাকে, এবং নার্ভ কর্ড, যা নিচের ভেন্ট্রাল সাইডে থাকে। স্নায়ুতন্ত্র এই কীটনাশকগুলো গ্রহণ করে এবং পোকার শরীরে বিষাক্ত ক্রিয়া ঘটায়। অবশেষে স্নায়ুতন্ত্রকে বিপর্যস্ত করে ফেলে এবং পোকা মারা যায়।